বন্যা হইছে সার ওদিকে পানি থই থই করতেছে আর তাছাড়াও এখন যে বন্যা শাক সবজির দাম বাইরে গেছে আর আমি যে পিবি চালটা দিছি ওই দিকে পিবি তুইলে বাজারে নিয়ে তোরা দামে বেসমু আল্লাহ করলি এবার মনে হয় ওরা ডাকার মুখ আমি দেখমু যাই তাড়াতাড়ি যাই এহে জুতাটা পাই দেয় আমি ভুল করলাম দেখে জুতাটা না রাখা যাই আর আল্লাহর নাম কইয়া খেতে নামি মরার পিঁপড়ে এবার কামড় দিল আমার রাতের বেলা আয়া গেল তাড়াতাড়ি পিঁপড়ে তুলি যাই হ্যাঁ পিঁপড়ে চাইছি হায় হায় পিঁপড়ে খেতে না পানি পড়া আয়াই পড়ছে আর তাছাড়া আর দুই দিন বাদে যদি পিঁপড়ে পিঁপড়ে তুলবার যেতাম তাহলে না পিঁপড়ে সব পয়সা মরে যাইতো যাই দি পিঁপড়ে তুলি আমি এত কষ্ট করে এই বিবি যাত্রা করছি আমি মাইজের কাছ থেকে টাকা ধার করে আই না এত বড় একটা বিবি ডাল দিলাম আর এই বিবি গাছগুলো মরে গেল এখন আমি কি দিয়ে এই মাসের টাকা শোধ করবো ভাবছিলাম পিপি খাতে দিকে পিপি তুইলা বাজারে বেয়েছে যে কটা টাকা মামু তার দিকে মাসের টাকা দিয়া দিমু আমার কোনো কিছু এলো না আল্লাহ গো ও আল্লাহ গো ও আল্লাহ গো সর্বনাশে বন্যায় আমার কত বড় ক্ষতি করলো আচ্ছা পিপি টালে মনে হয় কিছু পিপি ভালো আছে সেগুলাই বেয়েছে আমি কিছু টাকা তো হাতে পামু যাই তাড়াতাড়ি যাই নষ্ট পচা না এটা ভালো না এটা তো মনে হয় ভালো এটা ভালো হায় হায় এই অবস্থা এটা এগুলো তো ভালো না চাইলে কি আমার পুরা পিপি খেতে নষ্ট হয়ে গেল আল্লাহ গো এখন আমি কি করবো আল্লাহ কত সব কইরা এই পিপি খেতে দিছিলাম আমার কোন আশাই পূরণ হইলো না আল্লাহ তুই বাবা বুঝোস না তুই দেখতে যাস না যে আমাকে পিপি গাছ সবগুলা মইরা গেছে আমি কত শখ করছিলাম যে পিপি পেয়েছা মানুষের ধারে ঋণ শোধ করে দিব তা তো আর এলো না আর বাবা তুই তো জানোসই এই পিপি গাছের থেকে পিপি পেয়েছা আমাকে পুরা বছরে সংসার চলে আর এই বছর প্রথমেই আমাকে পিপি গাছ সবটি মইরা গেল এখন আমি তো করে নিয়ে এই সংসার চালামো কেমনে
আল্লাহ তুমি আমার এত বড় ক্ষতি করলে। আব্বা দুঃখ করো না আব্বা, আব্বা পিন ডাল তো নষ্ট হয়ে গেছে। আব্বা শোনো, দুমড়া ডালে যাই দেখি, দুমড়া ডালের কি অবস্থা? ওরে বাবা তুই ঠিক কথাই কইছস, চল যাই দেখি দুমড়া ডালের অবস্থা কেমন। চল বাবা চল। আমার ধুমরা ডালো পয়রা যাবে গেল, এখন আমি খামো কি? হে আল্লাহ আমি তোমার কাছে কি দোষ করছি? ও আল্লাহ গো, ও আল্লাহ গো। আব্বা একটা ধুমরা গাছ উপায় নাই, সব মরে গেছে। আব্বা বাবারে এখন তো ঘরে আমি কি খাউন দিমু? আগে আগে সব গাছগুলো ভালো ছিল, তখনই দুই বেলা তো ঘরে আমি ঠিক মতো খাবার দিতে পারি নাই, আর এখন আমি কেমনে তো খাবার দিমু? Oh!
সামনে দেখলাম তোগবাড়ি ঘর বন্যার পানিতে তলিয়ে গেছে, কিন্তু তারা এখন থাকস কোনে? আর কোন থাকবো, রাত্রে আসি ভালো থাকার মতো কোনো বাসা বাড়ি পাইলাম না, পরে ওই আশ্রয় কেন্দ্রে যাই আমরা রইছি। ও তা আশ্রয় কেন্দ্রে থাকস তা খাস কোনে? সরকার থেকে ত্রাণ দিতেছে তাই গিয়ে বসে আছি। হ্যাঁ তা দিয়ান, তোর কি অবস্থা? তোর বাড়িতে তোর পানি ওড়ে নাই? পানি পানি সার মুর্দি আছে কিন্তু বাড়িতে ওড়ে নাই। যে বেলা পানি বাড়তাছে দুই চার দিনের মধ্যে পানি আঙ্গুর উড়ানো উঠবো, তোর মতো আমার আশ্রয় কেন্দ্রে আশ্রয় না লাগবো। আচ্ছা ঠিক আছে, যদি তোকে বাড়িতে পানি ওড়ে আমি মতো তুইও আশ্রয় কেন্দ্রে আই বলিস। আচ্ছা আচ্ছা, তোরা কোনো জামানো ছিল যা। আচ্ছা চল বললাম যাই। যেভাবে পানি বাড়তেছে এরপরে মনে হয় রান্না করে রান্না করা যাব না, আর রান্না করা না পারলে আমরা খামু কি? আব্বা আপনি একটা কিছু করেন, তা নাহলে আমরা বানের জলে ভাসে যাব। বৌমা এই বন্যার সময় আমাকে কেউ আশ্রয় দিব না, বৌমা কেউ আশ্রয় দিব না। তারপরে কি বসে থাকলে চলবো? বৌমা আমার ছেলেটা সে কখন গেছে এখনো তাইলো না। ওই যাব্বা আপনার ছেলে। আব্বা তুই আইসুস? গেছিলাম কয়টা মাছ মারতে, তাও মাছ মারতে পারলাম না, ভাবছিলাম মাছ মারা বেয়েছে ঘরে কয়টা খাও আনতাম। বাবা দেখ বাবা কিভাবে পানি বাড়তেছে, এভাবে পানি বাড়লে আমরা তো ঘরে থাকতে পারবো না, এখন আমরা কই যাব বাবা কো? আব্বা আসার সময় দেখলাম উঁচু বাঁধের ধারে সবাই আশ্রয় নিতে গেছে, চলো আমরাও যাই। বাঁধের ধারে না হয় আশ্রয় নিলাম কিন্তু আমরা খাইমু কি? আব্বা শুনছি বাঁধের ধারে যারা আশ্রয় নেয় তাদের নাকি সরকার ত্রাণ দেয়, আমরা না হয় ত্রাণের খাবারই খামু। হবো মা তুমি ঠিকই কইছো, সরকার আমাকে অভাব আর গরিব মানুষের জন্য অনেক ত্রাণের ব্যবস্থা করছে, আমরা ঘাটতি বসকে গোছায় চলো যাই, আমরা আশ্রয়ের দিকে যাই। হ্যাঁ আব্বা চলেন, চলো বৌমা।